হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো যারা এক্সটি এক্সচেঞ্জের ব্যবহার করে থাকেন আগে থেকে বা যাদের আগে অ্যাকাউন্ট আছে, এই অফারটি কিন্তু নতুন। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এবং সেই নতুন অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক ব্যবহার করলে সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে $30 আর্নিং করতে পারবেন। কিভাবে সেটা আমি দেখাই দিই। যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে রেফার কোড ইউজ করলে কিন্তু হবে না, বা ওই অ্যাকাউন্ট ব্যবহার করলে কিন্তু হবে না। আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং একটি ফোনে আপনি আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আশা করি সমস্যা হবে না। সো কেমন, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে এই অ্যাড অফ লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টটি নিয়ে আসবে। পোস্টে দেখতে পারবেন যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন। মনে রাখবেন এখানে কিন্তু এই $30 আর্নিং করতে হলে আপনাকে কিছু সত্য মানতে হবে। সত্যগুলো আমি আপনাকে লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে, অথবা আপনি ওখান থেকে লিঙ্কটা কপি করে ব্রাউজারে নিয়ে পেস্ট করে দিবেন। তো এরকম আসবে, আপনি এখানে ক্রস মেরে দিবেন। ক্রস দিলে এখানে বিষয়টা হলো এই যে $30 মিনিমাম উইথড্র, যখন আপনার এখানে এই কাজগুলো হয়ে যাবে, কাজগুলো হলো এখানে কিছু টাক্স দিয়েছে। টাক্সের কাজ বলতে আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন। এখানে আপনাকে আটজনকে এখানে দেখাচ্ছে, দেখেন আটজনকে আপনাকে আপনার লিঙ্কে ক্লিক করাতে হবে, বুঝতে পারছেন। এবং ওই আটজনের ভেতরে যদি ছয়জন সাইন আপ করে, ছয়জনকে সাইন আপ করতে হবে, এবং ওই ছয়জনের ভেতরে বা আটজনের ভেতরে আপনার তিনজনকে KYC করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আপনি আপনার রেফারেল লিঙ্ক, আপনার যে রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কে, নতুন রেফারেল লিঙ্কে আটজনকে ক্লিক করাতে হবে এবং ছয়জনকে KYC করাতে হবে এবং ছয়জনকে সাইন আপ করাতে হবে এবং তিনজনকে KYC করাতে হবে। যদি এই সত্যটা আপনি মানতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যালেন্সে এখানে $30 দেওয়া হবে এবং এটা উইথড্র করে সরাসরি আপনি পেমেন্টটা যেখানে খুশি নিতে পারবেন। এবং অনেকে এটা কিন্তু পেমেন্ট পেয়েছে, আমি দেখেছি। আপনারা এই কাজটি যদি করতে পারেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই রেফারেল লিঙ্কটা, এবং রেফারেল লিঙ্কটা কীভাবে পাবেন সেটা আমি দেখাই দিই প্রথমে, যেটা সবচেয়ে জরুরি বিষয় হলো। সো রেফারেল লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে এই যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, এই শেয়ারে ক্লিক করতে হবে। এই শেয়ারে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা কপি মতো অপশন পাবেন। সো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে, তারপরে ওখানে আপনি এ করতে পারবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। সো আপনি কি করবেন, প্রথমে এখানে আসবেন, এই যে শেয়ার অপশন, শেয়ারের পর ক্লিক করলে এখানে একটু টাইম আউট দেখাচ্ছে, শেয়ারের পরে ক্লিক করবেন, তখন একটু পেজ লোডিং নিবে, একটু ওয়েট করেন। তো তারপরে এরকম আসতে পারে বাংলাদেশ, আপনি এখানে বাংলাদেশ না থাকলে বাংলাদেশ সিলেক্ট করে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখানে দেখতে পারবেন একটু ওয়েট করতে হবে, এখানে কনফার্ম করে দিলাম। তো তারপরে আপনাকে একটা জিমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে সাইন আপে ক্লিক করে দেবেন, ব্যাস আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো তারপরে এরকম ক্যাপচা আসবে, এখানে দেখেন এটা ওনার সম্ভবত চায়না ভাষায় লেখা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথম যেটা আছে সেটা সম্ভবত এটা, এটাতে ক্লিক করলাম। তারপরে আছে সম্ভবত এটা আছে সম্ভবত, এটাতে ক্লিক করলাম। তিন নম্বর যেটা আছে এটা সম্ভবত, তারপর চার নম্বরে এটা আছে, দেখি হয় কি না। সো এটা হয়েছে সম্ভবত, হ্যাঁ ওইটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে। তো দেখেন এখানে এই টাইমের ভেতরে কিন্তু আপনার জিমেইলে কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। সো আমি একটা জিমেইলে কোড যাবে, 6 ডিজিটের কোড, আপনি কোডটা এখানে টাইপ করে বসিয়ে দিবেন এই টাইমের ভেতরে। সো দেওয়ার পরে আপনার বলবে যে সিকিউরিটি পাসওয়ার্ড, আপনার ওই যে লগ ইন পাসওয়ার্ড এবং সিকিউরিটি পাসওয়ার্ড দুইটা ভিন্ন হবে, আলাদা দিবেন এবং এটা সেভ করে রেখে আসবেন মোবাইল নোটপ্যাডে, যেন ভুলে না যান। তো সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এরকম চলে আসবে, এখানে এটা ক্রস করে দিবেন, ব্যাস আমাদের কিন্তু ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা শেষ। আপনি এই যে এখান থেকে ক্রস করে দিবেন, ক্রস করে দিলে এই যে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন নিচে, ওই শেয়ারে ক্লিক করলে এই অপশানটা চলে আসবে। একে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করলে আপনার দেখবেন যে রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে XT.com এই অ্যাপ্লিকেশনের ভেতরে নিয়ে যাব। প্লে স্টোরে আপনি XT এক্সচেঞ্জার লিখে সার্চ দিবেন, এই দেখতে পাচ্ছেন XT এক্সচেঞ্জার পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম আসতে পারে। এরকম আসলে আপনি এই পাশে ক্লিক করবেন বা ক্রসে ক্লিক করে দেবেন। পাশে ক্লিক করলে ঠিক এরকম দেখাবে, উপরে কর্নারে ম্যান মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি লগ ইন রেজিস্টার, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার বলবে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং আপনার ওই জিমেলে আবারও কোড যাবে, সেই কোডটা এখানে বসে
দিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে এরকম চাইবে, তো আপনি স্কিপ করে দিবেন, উপরে কর্নার স্কিপে ক্লিক করবেন। তারপর স্কিপে ক্লিক করলে আবার এখানে ম্যান মতো আইকনে ক্লিক করলে এই দেখতে পারবেন কেওয়াইসি অথেন্টিকেশন। এই কেওয়াইসি অথেন্টিকেশনের পর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এই বাংলাদেশটা দেওয়ার পরে আপনাকে যেটা বলবে এরকম অপশান চলে আসবে। তো এখানে লেভেল ওয়ান লেভেল টু, শুধুমাত্র লেভেল ওয়ানটা কেওয়াইসি করতে হবে, একদম সহজ কেওয়াইসি, অনেক ইজি। সো লেভেল ওয়ানটা শুধু কেওয়াইসি করলেই হবে সবাইকে। তো ভেরিফাইতে ক্লিক করে দিবেন। এই ভেরিফাইতে ক্লিক করে দিলে এখানে আপনার কী করবেন, এনআইডি কার্ডের নামটা দিবেন ইংলিশে, এবং এখানে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার ডেট অফ বার্থটা আপনি তারিখ মাস জন্মসালটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে টাইপ ডকুমেন্ট, এখানে সিলেটে ক্লিক করে এনআইডিটা সিলেক্ট করে দিবেন, আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন, এখানে আইডি কার্ডটা। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। আবার আপনাকে এরকম দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা, থাকলে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম অপশন আসবে, সো আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে সো এরকম আসবে দেখতে পাচ্ছেন। তারপর আবার স্টার্টে ক্লিক করবেন। তারপর এখানে আইডি কার্ডের পর ক্লিক করে দিবেন। আইডি কার্ডের পর ক্লিক করলে এখানে প্লাস্টিক কার্ডের পর ক্লিক করবেন। প্লাস্টিক কার্ডের পর ক্লিক করলে দেখবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এই আপনার এনআইডিটা এনআইডি কার্ডটা সোজাসুজি রাখতে হবে, সোজাসুজি এই ক্যামেরার ভেতরে, এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরের ভেতরে আপনাকে ছবি তুলতে হবে। নিচে ছবি তোলা অপশন দেখতে পারবেন, এই জায়গায় ওখানে ক্লিক করলে ছবিটা উঠে যাবে। সুন্দরভাবে ছবিটা তুলবেন একবার, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। তোলার পরে আপনার ফেস ভেরিফিকেশনটা নেবেন, যার এনআইডি কার্ড তার ফেস ভেরিফিকেশনটা নেবেন, শুধু হাতে এনআইডি কার্ড ধরা লাগবে না, ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনি যার এনআইডি কার্ড তার ফেস ভেরিফিকেশনটা নেবেন। সো ফেস ভেরিফিকেশনটা নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার বলবে যে আপনার ক্যামেরাটা আস্তে আস্তে মুখের দিকে সামনে নিয়ে আসেন, আরও কাছে নিয়ে আসেন, নেবেন ক্যামেরার দিকে তাকা থাকতে বলবেন। দেখতে পারবেন আপনার সরাসরি ওইটা প্রসেসিং হবে, বুঝতে পারছেন, অটোমেটিক্যালি প্রসেসিং হবে এবং এটা রিভিউতে চলে যাবে, বুঝতে পারছেন, রিভিউতে চলে যাবে। আপনার রিভিউতে চলে যাওয়ার পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেখতে পারবেন যে এরকম আন্ডার রিভিউ। তো আপনি রিটার্ন অপশানে ক্লিক করলে আপনি ওখানে এ দেখতে পারবেন, আপনার কেওয়াইসিটা দেখতে পারবেন যে আপনার কেওয়াইসিটা এ হয়েছে, রিভিউ তো আছে, এবং মাত্র 3-4 মিনিটের ভেতরে আপনার কেওয়াইসিটা হয়ে যাবে। ওই থ্রি ডটে ক্লিক করবেন, অ্যাপসের ভেতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনি লগ ইন করে নেবেন, এখানে কেওয়াইসি অথেন্টিকেশন আসবেন, আসলে দেখতে পারবেন যে এখানে ভেরিফাইড, বুঝতে পারছেন, খুবই সহজ কেওয়াইসি। অথবা আপনারা রেফার করবেন কেওয়াইসি, অবশ্যই 3টে কেওয়াইসি করলেই হবে, এবং রেফার করবেন যে সিস্টেমে আমি বলে দিয়েছি প্রথমে, এই কাজটা করলে আপনারা $30 পেয়ে যাবেন। আশা করি ভালো একটা অফার অনেকে পেয়েছে, যে কারণে অফারটি শেয়ার করছি। তো আপনারা অবশ্যই এই অফারটিতে জয়েন হবেন, এবং রেফার লিঙ্ক কিন্তু ওয়েবসাইট থেকে আমি যেভাবে দেখলাম শেয়ার অপশানে ক্লিক করলে ওখান থেকে রেফার লিঙ্ক নিতে হবে, এই অ্যাপ্লিকেশন থেকে রেফার লিঙ্ক নিলে কিন্তু হবে না, মনে রাখবেন, যা করার ওখানে ঢুকে তারপর আপনাকে করতে হবে।